বিয়ানীবাজারে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। স্বাস্থ্যবিধি অমান্য করায় পাঁচজন ব্যক্তিকে ৫০ টাকা করে জরিমানা করা হয়। রবিবার পৌর শহরের বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার মুশফিকিন নূর। বিয়ানীবাজার পৌরসভার ভিতরে হেঁটে মাস্ক বিক্রি না করার জন্য অনুরোধ করা হলো। বিয়ানীবাজার পৌর শহরে নির্দিষ্ট মাছ বাজার ব্যতীত ফেরি করে মাছ বিক্রি করলে বিক্রেতাদের ৫০০০ টাকা জরিমানা করা হবে বলে ঘোষণা করেছেন পৌর কিচেন মার্কেটের ব্যবসায়ী নেতৃবৃন্দ। বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে ট্রাস্টি উপজেলার মাথিওড়া ইউনিয়নের পুরুষপাল গ্রামের বাসিন্দা আলহাজ হারুনুর রশিদ সোনার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাজ্যের নিউহ্যাম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার সুস্থতা কামনায় দেশ বিদেশের সকলের কাছে দোয়া চেয়েছেন ট্রাস্টের নেতৃবৃন্দ। গোলাপগঞ্জে গাছ থেকে পড়ে মিনাজ আহমদ নামের একদিন মজুর মৃত্যুবরণ করেছেন। শনিবার দুপুরে হঠাৎ অসাবধানতাবশত গাছ থেকে ছিটকে পড়ে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন বাঘা ইউনিয়নের চেয়ারম্যান ছানা মিয়া। গোলাপগঞ্জে সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। আব্দুল হান্নানের বিরুদ্ধে একটি সিআর সাজা সহ ৩,২০,০০০ টাকার জরিমানা ও মোমিনুর রহমানের বিরুদ্ধে একটি সিআর সাজা একটি ওয়ারেন্ট সহ ৫,০০০টাকার জরিমানা করা হয়েছে। শনিবার রাতে একজনকে নগরের কালীঘাট থেকে ও অপরজনকে উপজেলার লক্ষণাবন থেকে গ্রেপ্তার করা হয়। সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে থেকে ২৬ জন সুস্থ হয়েছেন। সব মিলিয়ে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩,৭৩১ জন। একই সময়ে আরও ১১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪,৫৮৭ জন। এদিকে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাননি, তবে রোববার পর্যন্ত আক্রান্ত হয়ে মারা গেছেন ২৪৩ জন। মাহা সিলেট জেলা প্রেস ক্লাব অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা ২০১৯-২০ পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন। সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এবি মিডিয়া গ্রুপের পরিচালক ও ফ্যাশন হাউস মাহার স্বত্বাধিকারী মাহিউদ্দিন আহমদ সেলিম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠেয় বড়লেখা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র আবুল ইমাম মোহাম্মদ কামরান চৌধুরী। অন্যদিকে জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন পেয়েছেন আনোয়ারুল ইসলাম। বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের তেরাকুড়ি গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক আলী আর নেই, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার স্থানীয় মসজিদ সংলগ্ন মাঠে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। বড়লেখা উপজেলায় ৩,০০০ কৃষকের মধ্যে বিনামূল্যে ২ কেজি করে বুড়ো হাইব্রিড ধান বীজ বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মোহাম্মদ শাহাবুদ্দিন। মৌলভীবাজার শহরে গাড়ি থামিয়ে চাঁদা আদায়কালে ট্রাক চাপায় অঞ্জনা নামের তৃতীয় লিঙ্গের এক ব্যক্তি মারা গেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ, আইনি প্রক্রিয়া অব্যাহত।